আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আইটি ভিডিও নিয়ে। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটি দেখতে পাচ্ছেন আপনারা M22F। এই মনিটরটি কিন্তু নতুন মডেল, এইচপির একটি নতুন মডেল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা নিয়ে কথা বলবো, আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, কারণ এর মধ্যে যে মেসেজটি আছে সেটা অবশ্যই ফুল দেখলেই পরে পাবেন, এর আগে পাবেন না। তো চলুন আমরা আমাদের সর্বপ্রথম আমাদের হাতে যে অ্যাডাপ্টারটি আছে এটা কিন্তু এই মনিটরটি। তো এটা কিন্তু অনেকটা ল্যাপটপ আকারের অ্যাডাপ্টার, আমরা এইচপি ল্যাপটপের কিছু আছে অ্যাডাপ্টার আছে যেগুলো আমরা বলে থাকি ব্লু পিন চার্জার বলে থাকি বা ব্লু পিন অ্যাডাপ্টার বলি, এটার ক্ষেত্রে এটা কিন্তু এরকমই, এটা ব্লু পিন। এবং এটির পোর্টটিও যদি দেখতে চাই সেক্ষেত্রে এই যে দেখুন পোর্টটি সেম টু সেম ল্যাপটপের মতো। তো আমরা এটাকে পাওয়ার দিব, তারপরে বিস্তারিত দেখব। পাওয়ার দিতে হলে এইখানে চলে যাই, এই হলো পাওয়ার দেওয়া। আর সামনে কি দেখুন, অলরেডি সামনে চলে আসছে। তো এখনই চলে যান না, অনেকে কিন্তু এই যে ভাঙা দেখে মানে মনিটরটি অবস্থা দেখে আপনারা দৌড় দিবেন যে না আর দেখার দরকার নেই, না আসলে একটু দেখেন। ভিডিওটা আমি কি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের সর্বপ্রথম হলো যে বিষয়টা যেটা সেটা হলো যে IPS প্যানেল বর্ডারলেসের এনি ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ড হোক, HP, ডেল, LG, AOC, ASUS, কোনো ব্র্যান্ডেরই মানে বর্ডারলেসের কোনো প্যানেল আসে না। যেহেতু প্যানেল আসে না, বর্ডারলেসের কোনো প্যানেল আসে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে না ভাঙে। তো আপনারা এখন দেখতে পারেন যে এই জায়গাটিতে কি হয়েছে, এই জায়গাটি হয়েছে আমাদের ফিজিক্যাল ড্যামেজ। আমি একবার অফ করে অন করে দেখাই, আমাদের এখানে কিন্তু হয়েছে ফিজিক্যাল ড্যামেজ। তো ফিজিক্যাল ড্যামেজ তো আর রিপেয়ার করা সম্ভব না, প্যানেলটি চেঞ্জ করতে হয়, কিন্তু যেহেতু প্যানেল আসে না সেহেতু ওরা কিছু করণীয় নেই। তো এই ভিডিওর মাধ্যমে শুধু একটি মেসেজ দিব সবাইকে, সেটা হলো যে আপনারা যারা এই মনিটরগুলো ব্যবহার করেন খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, সাবধানে থাকবেন যাতে কোনোভাবে এটিতে আঘাত না লাগে এবং প্যানেলটি না ভাঙে। প্যানেল না ভাঙলে রিপেয়ার করা সম্ভব হয় অনেক সমস্যায়। আমাদের এই চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া আছে রিপেয়ার ক্ষেত্রে, HP, ডেল, ASUS, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দেওয়া আছে, প্যানেলগুলো রিপেয়ার হয়। কিন্তু যদি প্যানেল ভেঙে যায় সেক্ষেত্রে আমি কেন, কেউ রিপেয়ার করতে পারবে না, কারণ যেহেতু ভাঙা জিনিস কোনোভাবেই রিপেয়ার হয় না, চেঞ্জ করতে হয়। তা আশা করব এই ভিডিওটি থেকে যে মেসেজটি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটি আমি সফল হয়েছি, এবং আপনারাও এর থেকে যেটা করণীয় সেটা অবশ্যই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।